ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বরাকাত যে সমানিত ছিলেন কুপুর সেদিক থেকে কীভাবে তবা করবে উনি বড় আলেমে যা কাছে যাইতে হবে এটা জটিল কোনো বিষয় না যখন বুঝতে পারতেছে যে বিষয়টা কুপুরি হবে বা সিঁড়িকে হবে বা কুফরে আকবর হোক সিঁড়ি তারপরে কুফরে আজগর হোক সিঁড়িকে আকবর হোক সিঁড়ি আজগর হোক ছোট কুপুরি বড় কুপুরি বড় সিঁড়ি ছোট সিঁড়ি জিতে হোক উনি যেই বিষয়ের কারণে এই অপরাধী হয়েছেন এই বিষয়টা থেকে উনি তবা করবেন যে আল্লাহ আমি এটাকে বলছি বা করছি বা অন্যায় করছি আমি আর এটা আর না ভবিষ্যতের জন্য পাক্কা নিয়ত করবে তাহলে এটা তবা হয়ে যাবে এখানে নির্ণয় করার প্রয়োজন নাই যে এটা বড় কুপুরি হয়েছে এটা কি ছোটো কুপুরি হয়েছে এটা নির্ণয় করার প্রয়োজন নাই বরং নির্ণয় করার দরকার হচ্ছে যে উনি কী বলছেন কথাটা এই কথাটা থেকে তবা করলেই উনার তবাটা হয়ে যাবে তাই সর্বপরি কথা হচ্ছে একেবারে উনি এভাবে তবা করবে আল্লাহ আমার কত জীবনের মধ্যে যত ধরনের কুফুরি সিড়িকে আছে বড় ধরনের হোক ছোট ধরনের সকল প্রকার কুহুরি সিড়ি থেকে আমি আল্লাহ তবা করতেছি আমি ফিরিয়ে আসতেছি আমি জীবনে আর এই ধরনের অন্য অপরাধ আর করবো না রাগ করছি ভুল করছি ভবিষ্যতে আর করবো না আমি কুফুরি সিড়িকি থেকে বেরিয়ে তাহেদ গ্রহণ করলাম এর মাধ্যমে ওনার তবা হয়ে যাবে আশা করি বিশেষ আছেন বাকি আল্লাহ আলমাহ সালাম আলাইকুম ও রহমতুল্লাহ